এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। যেদিকে এই বছর এইবারের নির্বাচন যাচ্ছে, তুমি ওভারঅল পরিস্থিতিটাকে কিভাবে দেখছো? ওভারঅল পরিস্থিতি এখন এতই চমকপ্রদ যে যদিও এখনো কিন্তু খুব আর্লি আমার মনে হয়, এরপরে কি হবে জানি না। আমি যদি এই শুধু এই অংশটুকু বলি, আজকের সকালটুকু, আজকের সকালটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে একটা দারুণ পদক্ষেপ। একটা শুধু এই আমি সকাল এই দশটা পর্যন্ত, সকাল দশটা পর্যন্ত সারা ভারতবর্ষে একদিকে বিরোধী পক্ষ ইন্ডিজোট, অন্যদিকে এনডিএ, এদের একটা সমানভাবে টক্কর দেখা যাচ্ছে কাটায় কাটায়। আমি দু তিনটে জিনিস তোমার কাছে জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই গোটা দেশে যা রাজনীতি চলছে চলছে, কিন্তু তুমি উত্তর প্রদেশে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটার ব্যাখ্যা তুমি কি করবে? মানে একটা সময় বিজেপি গভর্নমেন্ট গুজরাট মডেল বলে মডেল এসেছিল, গুজরাট মডেলে তারা ডেভেলপমেন্টের কথা বলেছিল, তারা কলকারখানার কথা বলেছিল, তারা উন্নত জীবন শৈলীর কথা বলেছিল। এরপরে হঠাৎ করে যখন যোগীজির নেতৃত্বে গুজরাটে, গুজরাটের পরে যখন ইউপিতে তাদের সরকার আসে, এই রাজনীতির চাণক্য যাকে আজকে বলা হয় নরেন্দ্র মোদী, একদম কাছের মানুষ তিনি হচ্ছেন অমিত শাহ, উনি একটা সময় কি নাম হচ্ছে 80 মধ্যে 79 সিট গতবারে নির্বাচনে কেড়েছিলেন, এটাতে ওনার কৃতিত্ব ছিল। আজকে রাম মন্দির হোক বা এই বুলডোজার বাবার যে মানে ব্যাপার স্যাপার গুলো আছে, প্লাস আজকে তারা বলছে যে ইউপির চিফ মিনিস্টার মডেল, ইউপি একটা মডেল এবং ডেভেলপমেন্টে ওখানে বিরাট কাজ হয়েছে এবং ল এন্ড অর্ডার কে খুব সুস্থ করা হয়েছে, লোকদের জন্য খুব ভালো পরিবেশ। তাহলে যদি গুজরাট মডেল যদি সাকসেস হয়ে থাকে, তাহলে ইউপি মডেল না সাকসেস হওয়ার মূল কারণ তুমি কিভাবে দেখছো? গুজরাট শুধু উত্তরপ্রদেশে কোনো মিল নেই। হ্যাঁ, গুজরাট যেখানে প্রথমত গুজরাট মানে ছোট জায়গা, দ্বিতীয়ত গুজরাট নিয়ে ডেমোক্রেসি যদি দেখেন, সেখানে মূলত হিন্দুদের রাজত্ব এবং ব্যবসায়ীদের জায়গা, সেখানে অনেকটা কোস্টাল এরিয়া আছে, সমুদ্র এরিয়া আছে, জমি জায়গা পাওয়া যায়, শিল্প করা যায়। উত্তরপ্রদেশের সঙ্গে একেবারে কোনো দিকে মিল নেই। উত্তরপ্রদেশে অনেক ঘন বসতি, বিভিন্ন ধরনের হিন্দু মুসলমান সবাই মিলে আছে বহুদিন ধরে, এবং সেখানে একটা জিনিস এই যোগী আসার পর লোকের মনে একটা পারসেপশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে লয়ের আইন শৃঙ্খলা অনেক উন্নতি পাশে এনেছিল, কিন্তু উনি এমন এমন কাজ করেছে যেগুলো একেবারেই সংবিধানের উনি বুলডোজার চালাচ্ছেন অথবা ল এন্ড অর্ডার এর জন্য গাড়ি পাল্টে যাচ্ছে, এনকাউন্টার হচ্ছে, কিন্তু একটা বিশেষ সম্প্রদায়ের লোকেদের উপরে বেশি উৎপীড়ন হচ্ছিল, এইরকম সরকারি উৎপীড়ন সরকার
তোমার কি মনে হচ্ছে যে এই অন্তর দ্বন্দ্বের পর যে মোদীর লোকেরা যোগীর ক্যারিয়ারটাকে শেষ করে দিল? কেন ওখানে আমি একটা জিনিস দেখেছিলাম যে ওখানে রাজপুত বহুল যে ক্ষেত্রগুলো আছে রাজা ভাইয়ার মতো লোকেরা কিন্তু প্রকাশ্যে এইবারে মোদীর বিরোধিতা করেছে, যোগীর বিরোধিতা করেছে। তাহলে এই যে সেকেন্ড লাইন যেটা বিজেপির ছিল, মানে একটা কথা বারবার উঠছিল যে আফটার মোদী কে, সেই জায়গাটাতে অনেকে ইউপিতে যেভাবে যোগী শাসন করছিলেন লোকের এটা ধারণা হচ্ছিল যে যেভাবে তোমার রাজস্থানে বসুন্ধরাকে, কি নাম হচ্ছে মধ্যপ্রদেশে শিবরাজকে, বা ছত্তিশগড়ে বা বিভিন্ন জায়গাতে এই যে সেকেন্ড লাইন আপটাকে পুরো শেষ করে দেওয়া হলো বিজেপির লোকেদের দ্বারাই, বিজেপির সংগঠনের দ্বারাই, ১৩১ সালে এইবারে মোদী যেটা করছে আমি সেটাও বলছি না, মূল যে শ্রোতা মানুষের যে এই যে কম বয়সী বা মাঝারি বয়সী তাদের চাকরি সাংঘাতিক অনিশ্চয়তা জীবনে মূল্যস্ফীতি আবার বৈতাল ডালের ফিরে যাচ্ছে। এই নির্বাচনে তুমি একটা জিনিস বারবার লক্ষ্য করেছো যে মোদী বলেছে প্রথমে ফার্স্ট রাউন্ডে যখন উনি প্রচার করতে বেরোন তখন আমরা যেটা লক্ষ্য করি যে উনি ডেভেলপমেন্ট এবং নিজের কাজের উপরেই কিন্তু ভোট চাবার চেষ্টা করেছিলেন। খেলাটা পাল্টালো রাজস্থানে গিয়ে যখন সেকেন্ড রাউন্ডে হলো এবং তারা নিজেদের সূত্রে এটা জানতে পারলো হয়তো যে যেটা ওরা চাইছে সেটা হচ্ছে না, তখন মানে এই পোলারাইজেশন ধর্মীয় ব্যাপার মঙ্গল সূত্র বিরাসত এইগুলো করে মানুষের কাছে যেটা ওরা নিয়ে যেতে চেয়েছিল কিন্তু একটা জিনিস তুমি আমরা লক্ষ্য করেছি বেটা এটা তুমি এটাতে সহমত হবে কিনা আমি জানি না যে রাহুল গান্ধী কিন্তু একটা জায়গায় ধরে রেখেছে সেটা হচ্ছে গুড গভর্নেন্স এর এগেইনস্ট এর কথা বলেছিল উনি যে যে গভর্নেন্স হচ্ছিল এবং সাধারণ মানুষের এই যে কিষাণদের এমএসপি তো তাদের বিজ্ঞাপন দেখা যাচ্ছে মানে মূল জায়গাটাতে কিন্তু রাজনীতিটাকে টেনে এনে মানুষের কথা চাষীর কথা অর্থনৈতিক এইটা এইটা যখন এতে কি রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোট কি মানে সফল হয়েছে আমি তো এখন যা দেখছি যে মানে এনডিএ এখন ৩০১ এবং ২১১ মানে
একুশ পাচ্ছে, নট ব্যাড, মানে এটা এটা যেভাবে এক্সিট পোল দেখিয়েছিল তাহলে এক্সিট পোলের মানে প্রাসঙ্গিকতা নিয়ে তো প্রশ্ন উঠবে তখনই উঠবে যখন শেষটা দেখি, তার আগে বলতে পারছি কারণ অনেক সময় আমি দেখেছি অর্থমন্ত্রীটা ডিক্লেয়ার করতে কয়েকটা দিন পর পরে তারপরে বোঝা গেল যে কি অবস্থা যাবে। ভালো আছে এবং পশ্চিমবঙ্গের একটা এরকম টক্কর দেখতে পাচ্ছে ওটা খুব দরকার ছিল সেটাও ঠিক। আমি আরেকটা জিনিস জানতে চাইছি যে এই রাজনীতি মানে এই এখন বর্তমান সময়ে যে রাজনীতিটা চলছে সেই রাজনীতিতে মানে একটা জিনিস সমস্ত দল কিন্তু মানে এটা বারবার বলছিল, ধরো আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে বলি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন আমি তোমাদেরকে রেশন কার্ড করে দিয়েছি, অমুক করে দিয়েছি, তমুক করে দিয়েছি, এই দিয়েছি, ওই দিয়েছি, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, দক্ষিণ বাংলার ডবল করে দিয়েছি, মোদী বলছে যে আপনাকে আমি আগামী পাঁচ বছর খাবার গ্যারান্টি দিয়েছি, অমুক দিয়েছি, এই যে খয়রাত পলিটিক্স, এই যে মানে হারামখোরির যে পলিটিক্সটা এরা মানে কেজরিওয়ালরা যখন শুরু করেছিল এই যে আজকে যে জায়গাতে এরা নিয়ে গেছে, কোথাও কি তোমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ যে বেনিফিশিয়ারি তাদেরও আত্মসম্মানে এটা লেগেছে যে এইভাবে দিচ্ছি মানে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিচ্ছি মানে কেন, মানে এটা দুটো দুটো ভাবে আমি তোমার কাছে ব্যাখ্যা চাইছি যে এই যে বেনিফিশিয়ারি ডাইরেক্ট বেনিফিশিয়ারি যেটা পলিটিক্যাল পার্টি গুলো ধরেই নিয়েছিল যে এরা যেহেতু পাচ্ছে এরা আমাদেরকে ভোট দেবে, এইটা কোথাও না কোথাও ভোট যারা দিতে গেছে তাদের সম্মানে লেগেছে এবং তারা কিন্তু এটাতে রিয়েক্ট করেছে, অন্তত তারা সব কিছু পেয়েছে। আর এটার একটা আলাদা ব্যাখ্যা এইভাবে চাইছি যে এইটা দিয়ে ডেভেলপমেন্টের কথা প্যারালালি বলা দুটো কি দুটো কন্টিনিউটি নয় একে অপরের সঙ্গে, এই দুটো জিনিস আমার আলাদা ব্যাখ্যা। একটা হচ্ছে প্রথমত নিজেরা বলছে ফয়রাতি বা ওয়েলফেয়ার মেজার্স যেটা যেটা দেওয়া সেটা আমি মনে করি ভারতবর্ষের মতো দেশে সেটা জরুরি এবং এটা প্রমাণিত হয়েছে বারবার। আর জোন রেঞ্জ বলে আছে আমাদের অত্যন্ত সমাজ বিজ্ঞান তার ছেলে মেয়ে পড়াশোনার জন্য তাকে কষ্ট করতে পাবে এই যে নিশ্চয়তা ভারতবর্ষের ক্ষেত্রে বসন্ত এবং বিশেষ করে মোদীর যে যারা তোমার অর্থনৈতিক বিষয় যারা হেল্প করে তাদের আমলে কি হয়েছে ক্রনিক ক্যাপিটালিস্ট যাদের বলি আদানি আম্বানি এদের সাংঘাতিক ভাবে বেড়েছে সাংঘাতিক বেড়েছে অন্যদিকে তুমি যত এই যে পভার্টি লেভেলে যাদের ওই ওই এইটা পেয়ে তারা খুশি থাকবে এই রকমটা ভাবনা চিন্তা হচ্ছে নেহরুজি যখন গভর্নমেন্ট করলেন বা মোদীজির আগে যারা ছিল তারা কিন্তু মানে এই যে মানে সার্বজনীন প্রতিষ্ঠান গুলো যেগুলো ছিল যারা পিছিয়ে পড়া মানুষ আছে তারা এগিয়ে আসবে, তো একটা ব্যাপার ছিল
মানুষ ওইখানে রোজগার পেত, সংসাধন পেত এবং একটা উন্নত জীবনের দিকে মানুষ আগেকার যারা আমাদের পূর্বপুরুষরা ছিলেন বা যারা রাজনীতিতে ছিলেন তারা এই কথাটা ভেবেছিল। সেই মোদী গভর্নমেন্ট তার জন্য একটা ইনভেস্টমেন্ট মন্ত্রণালয় এনে জেটলিজির সময় তারা সমস্ত সেই প্রতিষ্ঠানগুলোকে বিক্রি করতে সেগুলোকে বিক্রি করতে শুরু করলো এবং দেখা গেল যে যারা চাকরি পাওয়ার কথা তাদের বাড়িতে 5 কেজি রাশন দিচ্ছি এবং সেই রাশন দিয়ে আমি বলছি যে তোমাকে আমি ভিখারি বানিয়ে রাখলাম। মানে আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষের মানুষ এটাকে প্রত্যাখ্যান করছে তোমার মনে হচ্ছে? এবং আমি ওটা স্পেশালি জানতে চাইছি যে এইটা কি বিজেপি গভর্নমেন্টে গেল যে এজেন্সি গেল যে যেটা সার্বজনীন যে সংস্থাগুলো ছিল সরকারি পাবলিক সেক্টর যেগুলো ছিল সেইগুলোকে বন্ধ করে প্রাইভেট সেক্টরকে প্রমোট করা এবং প্রাইভেট সেক্টরকে প্রমোট করে একটা নির্দিষ্ট গোষ্ঠীদের হাতে গোটা পাবলিক সেক্টরগুলোকে তুলে দেওয়া এবং মানুষকে কাজ থেকে বঞ্চিত করা এবং সুযোগ থেকে বঞ্চিত করা এবং তাদেরকে হাতে বাটি ধরিয়ে দেওয়া এটা এটা আজকে দেখে দাঁড়িয়ে এটা কি এই ভোটের তার প্রতিফলন যদি দেখছো এই ভোটারে একটা ব্যাখ্যা চাইছি। ভোটারে দুটো জিনিস আছে, প্রথমত হচ্ছে 5 কিলো চাল দেওয়াটার মধ্যে কিন্তু একটা মিথ্যাচার আছে। মিথ্যাচার মানে এই জন্য মোদী বলছে আমাদের দেশ 3 নম্বরে পৌঁছে যাবে লোকে আমার প্রশ্নটা বোধহয় একটু স্কিপ করে যাচ্ছ। আমার বক্তব্য হচ্ছে একদিকে এই খয়রাতি পলিটিক্স যেটা আমি বলছি দলমত নির্বিশেষে সমস্ত দলই চেষ্টা করেছে তুমি একটা দুর্গা পরিস্থিতি প্ল্যান্টের নতুন প্ল্যান্টের লগ্নের কথা আমি যেটা বলতে চাইছি যে মানুষ এই যে লক্ষ্মী ভান্ডারের যে টাকা দেওয়া হচ্ছে তার তুলনাতে যদি শিল্প সরকার আজকে দেখিয়ে বন্ধ হতে যাচ্ছে, আজকে সরকারি যা যা সংস্থা আছে সব বন্ধ হতে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার সব বেচে দিচ্ছে, অথচ এই খয়রাতি পলিটিক্সটা চালু করছে। বেচছে কাদেরকে? বেচছে তাদের বন্ধু বান্ধবদের। তাহলে এইটা কি সাধারণ প্রত্যন্ত গ্রামের মানুষ বুঝতে পারছে যে 500 টাকাটা ইলেকশনের আগে 1200 টাকা হয়ে গেল কিন্তু এতে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা কিন্তু থাকছে?
মানুষের জন্য অনেক কিছু থাকে। যতদিন যাবে দিন গড়াবে কোথায় যাবো তখন বুঝতে পারবো। সকালের দিক থেকে এটা মনে হয়েছিল একবারে করে বেরিয়ে যাচ্ছে না, কারণ মানুষ যে বেসিক যে নেসেসিটি প্রয়োজন আমি এটা মনে করি না যে এটার ক্ষেত্রে শুধু যে অটল বিহারী এসে কিছু করেছে তা না, এটা মনমোহন সিং এর সঙ্গে হয়েছে যে কি করে এগুলোকে লোকমনে লাভজনক করা যায় এই ধরনের একটা চিন্তা ভাবনা হয়েছে, ভয় কি তা না, কিন্তু এটা ফেল করেছে। আমার বক্তব্য হচ্ছে কর্ণাটকে বিশেষ করে প্রজ্জ্বল তাকে নিয়ে একটা কথা বলবো, এত সাংঘাতিক তোমার কাছে আমি জানতে চাইছি যে তুমি 10 বছর রাজত্ব, তুমি 10 বছর রাজত্বে মিডিয়াটাকে গদি মিডিয়াতে পরিণত করে গোটা মিডিয়ার ক্রেডিবিলিটিটাকে তুমি শেষ করলে এবং তুমি মিডিয়ার নামে মানে সাংবাদিকের নামে তুমি অক্ষয় কুমারকে নামালে, অক্ষয় কুমারকে দিয়ে জিজ্ঞেস করাচ্ছ যে আপনি আম চুষে খান না কেটে এবং এরপরে ইলেকশনের সময় তুমি দুয়ারে দুয়ারে গিয়ে প্রথমে সাংবাদিকদের কাছে প্রশ্নের লিস্ট নিলে, তারপরে তুমি টিভিতে দেখে দেখে পড়লে, মানুষ তো আমি সব বুঝছে রাহুল গান্ধী এক্সপোজ করার জন্য তোমাকে বলছে, সংবাদ মাধ্যমে এইটা লেখা হচ্ছে না, লেখা হচ্ছে না, দেখো লেখা কেজরিওয়াল নিয়ে আমেরিকা যা করেছে, কেজরিওয়াল নিয়ে মানে ইউনেস্কো যা করছে সেইটা কিন্তু তাদের টাইমস ম্যাগাজিনেও লেখা হচ্ছে, এই ডেমোক্রেসির যে রেশিওটা আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি 167 নম্বর জায়গাতে আমরা পৌঁছে গেছি, তো এই দুটোই খুব ফ্যান্টাস্টিক, একটা হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র, একটা হচ্ছে মিডিয়ার ক্ষেত্রে স্বাধীনতা, দুটো ক্ষেত্রে আমরা প্রচন্ড নেমে গেছি, অনেক ওটা তো খাতায় পড়বে,
ডেমোক্রেসিতে মূল জিনিস কি ট্রান্সপারেন্সি গভর্নমেন্টে কা গভর্নমেন্ট তো মানুষে তো আরো মানুষ এইটা হচ্ছে কাইন্ড অফ অটোক্রেসি এই অটোক্রেসিতেই যাওয়ার একটা বহুদিন আমি তো ভুলেছি এটা তো ফ্যাক্ট না কিন্তু এই উদ্ধতটা মানে এই অটোক্রেসিটা যদি তোমাকে আমি জিজ্ঞেস করি গোটা দেশের কথা তুমি ছেড়ে দাও মোদীর উদ্ধত আর মমতা ব্যানার্জির উদ্ধতটা তুমি দুটোকে মানে যদি একটা কোষ্ঠী পাথরে রাখো কাকে কোথায় পাচ্ছ উদ্ধতের প্রশ্ন যদি তুমি বলো তো উদ্ধতের যে প্রশ্ন যে একটা নম্বর হচ্ছে একটা হচ্ছে রিজিওনাল পার্টি আঞ্চলিক দল আরেকটা হচ্ছে জাতীয় দল আমি এটা মনে করি আঞ্চলিক দলের যে একটা জাতীয় দল যে সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে একটা কংগ্রেস বা বিজেপি তা ছিল কংগ্রেসের একটা শাখা প্রশাখা জড়িয়ে ছিল কংগ্রেস থেকে বেরিয়ে এসছে সমস্ত দলগুলো যেগুলো কিন্তু আমার এইটাই যে মমতা ব্যানার্জির উদ্ধত কম নয় ওটাই কম নয় আমি বলতে চাইছি না বিশেষ করে এই যে দুর্নীতির প্রশ্নে বিরোধিতা হয়েছে সাংঘাতিক তার আইন কানুন হয়েছে এটা মনে রাখবে ইউপিতে একই রকমভাবে ওয়েস্টার্ন লিগ একই ইস্যু ছিল কিন্তু কটা জায়গা তুমি দেখতে পেয়েছো ওয়েস্টার্ন লিগ সাংঘাতিক হয়েছে সেখানে এবং সেখানে কি কয়েকজন গভর্নমেন্টের সাধারণ কর্মচারী তুমি ওই কথা বলছো কেন শিবরাজ সিং এর এগেনস্টে ব্যাপক দুর্নীতি আজকে এই শিক্ষার দুর্নীতি থেকে কম বড় দুর্নীতি ছিল নাকি তারপরেও যে ম্যান্ডেট নিয়ে শিবরাজ সিং এইবারে জিতল ওটা দুর্নীতিটা কি অদম আজকে দেশে রাজনীতিতে কোনো ফ্যাক্টর দুর্নীতি অত ফ্যাক্টর আছে তার মানে তাকে রিপ্লেসমেন্টে কি মানে তোমার ইয়েটা করছে বেনিফিশিয়াল ডাইরেক্ট বেনিফিট হয়েছে ইউপিএ সরকারের দ্বিতীয় ইউপিএ সরকারকে এইভাবেই দিয়েছিল যে আরো অনেক প্রশ্ন এগুলো তান্ত্রিক ব্যাখ্যা এখানে করে তো লাভ নেই আমার বক্তব্য সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষ এটা চায় ভালোভাবে বেঁচে থাকতে চায় ঠিক শান্তিতে বেঁচে থাকতে চায় কিন্তু তার যে এসেনশিয়াল কমোডিটি যেগুলো পেতেই হবে সেইগুলো তো পাচ্ছে না মানুষ কমে কমে মরে মরে যাচ্ছে আচ্ছা এটা বলি আমি এই যে মনে করো এই জায়গাটায় আসানসোল দুর্গাপুর একদম এইখানে কনসেন্ট্রেট যেখান থেকে আমরা করছি আসানসোল দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু নয় সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা অন্যতম জায়গা ছিল অত্যন্ত ভালো জায়গা সব মরে গেছে মরে গেছে এর মধ্যে কংগ্রেসকে দায়ী করছি ঠিক আছে তো আমাদের দেশ তো 10 বছরের বেশি এসে গেছে তারা কি করবে কোনো একটা ইন্ডাস্ট্রি আছে বলতে পারে আমাদের সরকার নেই অন্যদের সরকার আছে অন্যদের সরকার থাকলে তুমি নিয়ে আসবে না তাহলে তার কাজ ভালো করবে তুমি যদি না তুমি আলোচনার মধ্যে প্রথমেই একটা কথা বললে যে ভিশন চাই আইকিউ চাই তোমাকে রাজনীতিতে তোমাকে কথা বলতে হবে সংবাদ চাই আইডিওলজি বা আলাদা জিনিস কিন্তু তোমাকে ফেডারেল স্ট্রাকচারটা তো মানতে হবে আমি তোমার শত্রু মানে তোমার সঙ্গে কথা বলতে পারবো না এটা তো হতে পারে না এই জায়গাটার মধ্যে এত পটেনশিয়াল ছিল লোহা আছে কয়লা আছে ছিল কি এখনো আছে বলছি তাই এখানে আছে জল আছে এটা সবচেয়ে এসেনশিয়াল তুমি একটাও আমি কিন্তু বেসরকারি করছি বেসরকারি বিনিয়োগকারী একজনকেও নিয়ে এলো না বলতে পারবে মমতা ব্যানার্জি দেবে না এটা কোনো কথা বললো মমতা ব্যানার্জি দেবে না যদি এখানে বলা হয় যদি মমতা ব্যানার্জি না দেয় তাহলে এক্সপোজ করো দেখো আমি এখানে যেমন আপনার ঠিক করেছি দুর্গাপুরে তো জিতে বিজেপির
তাদের কি কোন আজকের ডেটে রাজনীতিতে কোন সে আছে? মানে আজকের ডেটে হাইকমান্ড সিস্টেম সুপ্রিমো সিস্টেম যেভাবে শুরু হয়েছে বিভিন্ন দলে, বিজেপি বলতো যে আমার জামাটা তোমার থেকে পরিষ্কার, হোয়াইট, কেন আমি সার্ফ ইউজ করি। তো আমার আজকে ওই বিজেপি যখন সমস্ত নেতাদের কাছে মোদি বলছেন যে এটা মোদির গ্যারান্টি, বিজেপি এই 300 লোকের এনডিএ 300 লোকের মধ্যে কেউ বিশেষ করে এনডিএ লোকেরাও এটা বলছে না যে আপনি এটা কি করে বলতে পারেন। এটা তুমি নেহরু সম্পর্ক সময় ভাবতে পারো, তুমি ইন্দিরা গান্ধী কে বলা হতো ডিক্টেটর, ইন্দিরা গান্ধী সম্পর্কে সময় তুমি ভাবতে পারো, ওইখানেও রাজনারায়ণ এবং জগজীবন রামের মতো লোকেরা আস্তে করে হলো বলে দিত এবং তারা প্রতিবাদ করতো। আমি বলছি বিজেপির কোন লোক এটার প্রতিবাদ তো করছে না, করছে না। এই যে এনডিএ তে যে 36 খানা দল আছে তারা এটা কথা বলছে না কেন? তার মানে এটা ধরে নিতে হবে যে এই সুপ্রিমো কালচার, এই যে নতুন জিনিসটা আবদারি হয়েছে, এটা একদিকে আজকে যেটা বলা হচ্ছে যে সংবিধান কতরাতে আছে, আজকে সংবিধান পাল্টে দেবে, এরা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, এরা রিজার্ভেশন শেষ করে দেবে। তাহলে কি আমরা রাশিয়া এবং চাইনার নতুন দেখা করেছি যে এই বিশেষ করে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ এবং তারা এইভাবে এগোচ্ছে এগোচ্ছেন। আমি জানি না বিজেপির ভেতরের কি বক্তব্য, তারা কিভাবে যদি কোনোদিন ওরা আবার ধাক্কা খায় তখন হয়তো ওদের চেঞ্জ করতে হবে। তুমি যদি বলো ইন্দিরা গান্ধীর শুরু তুলনা, আমি কালকে রাত্রে তোমাকে আমি বলি তোমাকে দাদা, আমি কালকে বর্ধমান গেছিলাম, কাউন্টিং এর ওইখানে যখন কালনা রোডে যাচ্ছিলাম একটা কালভার্টের কাছে আমি রাস্তা গুলিয়ে দিলাম। তো আমি একটা লোককে জিজ্ঞেস করলাম যে ভাই কাউন্টিংটা কোন দিকে হচ্ছে, তো বলছে যে ওই যেখানে দিলীপটা থাকে। আমার দিলীপটা কোথায় থাকে? তো বলো ওই কলেজের পাশে, পলিটেকনিক কলেজের পাশে। আমার ওই রাস্তাটা কোন দিক থেকে? বলছে আপনি কি আমাদের লোক? রাস্তা বলতে চাইছে না, যদি আপনি বিজেপির লোক না হন আপনাকে কি করে রাস্তা বলতে চাইছে না। এইটা কিন্তু লাস্টের দিকে সিকিমের সময় হয়েছিল। শোনো আজকে সেম মনে হচ্ছে, আমি আগে একটা কথা এই তুমি বললে বলে মনে পড়ে গেল, একটা ইলেকশন নির্বাচন হচ্ছে তখন বিধানসভা নির্বাচন, আমি বলতে চাই যে হো বুদ্ধদের ঘর চাই, আমাকে একটা ফোন এলো, আমি তখন টেলিভিশনে আছি, আমার ফোন এলো, প্রথম তো একটা কথা জিজ্ঞেস করলাম, বলো একটা পুলিশ থানার ওসি, ওসি ভালো ওসি, পরে ভালো দেখে বলছো দাদা আমাদের কি অবস্থা। ব্যক্তিগত অসততা এরকম ছিল। আচ্ছা আমি এটা ব্যক্তিগত একটা হাইপোথেটিক্যাল তোমাকে প্রশ্ন করি, মানে এটা জানার জন্য আমারও, মানে আমরা তো রোজ শিখি এবং রোজ জানার চেষ্টা করি, মমতা ব্যানার্জির যে 50 বছরের রাজনৈতিক জীবন, আমি একটা জায়গায় দেখলাম যে এই দিলীপ ঘোষ আমাদের তিনি ক্যান্ডিডেট, উনি বলছেন যে 50 বছর রাজনীতি করার পরে এত কষ্টে থাকার পরে রাস্তায় লোকে চোর চোর চিৎকার করছে, আপনার তো সসম্মানে সরে যাওয়া উচিত। একটা আমি তোমার কাছে একটা ব্যাখ্যা চাইছি, একটা সময় তৃণমূল কিন্তু এটা প্রজেক্ট করেছিল যে সততার প্রতীক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সব জায়গায় কিন্তু লেখা ছিল, মানে হোর্ডিং এর পোস্টারে লেখা, যেরকম বাংলা নিজের মেয়েকে চাই সেরকম একটা সময় লেখা ছিল যে মমতা ব্যানার্জি হচ্ছেন সততার প্রতীক। আজকে এই কথাটা বলার দুঃসাহস কিন্তু তৃণমূলও করছে না। এক, তার পিছনের একটা কারণ এটাও হতে পারে কি যে বিজেপি খুব সুনিয়মিত ভাবে লাস্ট 3 বছর ধরে
আস্তে 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 করে এটা প্রচারিত করলো বা অ্যাম্বিয়েন্স তৈরি করলো যে এই সরকারটা দুর্নীতিগ্রস্ত, এই সরকারটা চোর, এই সরকারটা কয়লা চোর, এই সরকারটা গরু চোর, এই সরকারটা রেশন চোর, এই করে করে একটা পারসেপশন তৈরি করে আজকে তারা সফল হয়ে এই যে দেওয়ালের পিঠ ঠেকিয়ে দেওয়া, জেতা হারা সিট পাওয়া না পাওয়া সেটা আলাদা, কিন্তু একটা একটা নেতৃত্বে 50 বছরে যা রাজনৈতিক জীবন এবং আজও বহুত মানুষ এটা বিশ্বাস করে যে ওনার ব্যক্তিগত ইন্টিগ্রিটি নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না, সেই জায়গাটাতে বিজেপির প্রচারতন্ত্রটাকে তুমি কিভাবে দেখছো? আর এই যে ফলনটা হলো, এই যে ডেটোরিয়েশনটা হলো, এইটা কি এই তৃণমূল পার্টি এজ এ হোল নেত্রী এটা আকলন বা মূল্যাঙ্কন করতে পারলেন না যে আজকে উনি কোথায় দাঁড়িয়ে আছেন? মানে কেন এই রাজনীতিটা করা, মানে এই রাজনীতিটা করে উনি এইবারে কি সাবিত করতে চাইছেন যে জায়গাতে উনি আজকে মানসিক ভাবে পৌঁছে গেছেন বা পৌঁছে দেওয়া হয়েছে? একটা কথা বলি, তুমি বললেই তখন একটু ইতিহাস নিয়ে আসছো। ইতিহাসটা হচ্ছে যখন এই পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রী হয়েছে, পেটে খাটো লোক, একবার সোজা ভাববে, কাউকে মুক্ত দেন না, তিনি এসে কি করলেন, তিনি এসে রাত্রে গিয়ে খবর পেলেন হোর্ডিং করেছিলেন, তিনি রাত্রে গিয়ে পুলিশ চুরি কয়েকটা পুলিশকে নিয়ে কাউকে আগে না বলে গিয়ে গ্রেপ্তার করলেন, কংগ্রেস দলের যারা আছে সবকটা দল থাকতে পারলেন, কিছুতে করে ছেড়ে দিত মমতা ব্যানার্জি, নিজের দলটা ছেড়ে দেবে, নিজের রাজনীতি ছেড়ে দেবে, তাই কি হতে পারে? হয় না। কিন্তু তিনি কি করে নিয়ন্ত্রণ করবেন? তিনি নিয়ন্ত্রণ করতে গেলে কোনো জায়গাটা ভেঙে যেতে পারে। একটা জায়গায় তিনি কি নিয়ন্ত্রণ করতে পারেন? ক্ষমতা, ক্ষমতাটা যাতে অন্য কেউ নিয়ে না নিয়ে এক অভিষেককে বসানোর সঙ্গে সঙ্গে শুভেন্দু বেরিয়েছিল, শুভেন্দু বেরিয়েই গেছে বিজেপিতে। কাজে বিজেপি এখন কাজে তার পরিচালিত পশ্চিমবঙ্গ বিজেপি তৃণমূলে আরেকটা টিম একটা শুভেন্দু সব দিলীপ ঘোষ বলছেন, দিলীপ ঘোষ কে বুঝেছি, তিনি নিজের সময় 18টা সিটে জিতেছিল, তিনি ছিলেন খড়গপুরে, তাকে পাঠিয়ে দিলে আসানসোল থেকে অগ্নিমিত্রা পরকে নিয়ে গেলো সেখানে দাঁড় করানো, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহা এরা সমস্ত মোটামুটি দিলীপ ঘোষের, কিন্তু কত প্রচার কেন হয়নি? কারণ এরা আস্তে আস্তে ব্রাত্য হয়ে গেছে। সায়ন্তন বসু এক সময় রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক, আর কোনো পদে নেই, কিছুতেই নেই, রাজু ব্যানার্জি কোনো রকমের টিকে আছে, একটা পদে আছে, কোনো ভাইস প্রেসিডেন্ট নাকি আছে, কাজেই চালাচ্ছে কিন্তু তৃণমূলই আরেকটা দল। এখানে সংগঠন বিজেপি সেরকম আছে বলে আমি এখন মনে করছি না, যেরকম ভাবে সংগঠন আছে সময় তো খুবই কাজের লোক এফিসিয়েন্ট কাজ চালাচ্ছে, এক নম্বর। দু নম্বর এটা, তিন নম্বর হচ্ছে দেখ এইটা কাজেই আমি অন্যায় অপরাধ সহ্য করি না, একটা বিজেপির লোককে ধরবেন না, একটা বিজেপি মন্ত্রীকে ধরবেন, যত ভারতের সাধু সন্ত মনীষী সব বিজেপিতে আছে, আজকে কংগ্রেস থেকে চলে যাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, কালকে চলে যাচ্ছে অজিত পাওয়ারের শরদ পাওয়ার থেকে অজিত পাওয়ার চলে যাচ্ছে, কাল সবাই জানে, ওরা বলে করে লাভ নেই, কি খাবে নেই তোমরা কিছু, কিন্তু তাকে তো কেউ বলছে না অসততার প্রতি, তাকে তো বলছে না আপনি তো এই বলে বলছিলেন, তাহলে মমতা ব্যানার্জি একই তো উত্তর দেবেন, আমি তো খাইনি ভাই,
আমার লোকেরা করছে আমি করতে পারবো, উনি বললেন আমার তো আমি করি, আমি তো ঠিক যেমন আছি তেমনি আছি, আমি তো সদস্য ব্যাপারটা যুক্তি তো এরকম দাঁড়িয়েছে। তুমি যদি দায়িত্ব না, তুমি যদি দায় নিজে স্বীকার না করো যে কোনো রাজনীতির ক্ষেত্রে, এবং এখানে এই যে গণতান্ত্রিক মানে বারবার বলে যাচ্ছি নর্মস, ডেমোক্রেটিক নর্মস মানুষের মধ্যে যদি এটা না আসে তাহলে কোনো ইনস্টিটিউশন থেকে বাঁচাতে পারবে না। আচ্ছা এখানে আমার একটা ছোট তোমার কাছে একটা জানার ইচ্ছা আছে, এই যে তুমি গণতান্ত্রিক নর্মসের কথা বলছো, মানে একটা বড় ক্যানভাসে তুমি ওটা ব্যাপারটাকে ভেবে বলো তো যে গণতন্ত্রের কি প্রথম শর্ত হচ্ছে যারা পাওয়ারে আছে, যারা বলছে যে আমি পাবলিকস রিপ্রেজেন্টেটিভ, তো তার তো তাকে তো পাবলিকের সমালোচনা করার অধিকার আছে, মানে ডেমোক্রেসিতে বা পাবলিক লাইফে যারা থাকবে তাদের তো ক্রিটিসিজমকে ওয়েলকাম করতে হবে। লাস্ট তুমি 10 বছর আমি মানে দিল্লির সরকার হোক বা পশ্চিমবঙ্গ সরকার হোক, এরা এই জায়গাটাতে মানে পুরো রিয়েক্ট করে দিচ্ছে, পুরো মানে ধরো কেউ কার্টুন বানাচ্ছে তাকে অ্যারেস্ট করে দিচ্ছে, কেউ যদি সমালোচনা করছে তাদের কাছে ইডি সিবিআই পাঠিয়ে দিচ্ছে, মানে এই যে এদের যে এই স্খলন অথবা পতনটা মূল কারণ কেন, তুলসীদাসজি বলে গেছেন রামায়ণে যে নিন্দা নিয়ে রাখি, ঠিক আছে, তো সমালোচনাটা যে শেষ হয়ে যাচ্ছে, আমাদের হিন্দিতে আমি আমার মনে আছে মানে অনেকগুলো গল্পর গোষ্ঠীতে আমি গেছি যখন দেখেছি যে একটা মানুষ একটা বইতে একটা বই লিখলো অথবা একটা গল্প লিখলো, তাদের সারা জীবনের এটা ইচ্ছা ছিল যে ওই বইটাকে ডক্টর নামর সিং যিনি জেএনইউ হিন্দির প্রফেসর ছিলেন উনি জাস্ট এটা বলে দেন যে এটা একটা থার্ড ক্লাস ডাস্টবিনে থাকার জায়গা, এই এক লাইন জাস্ট এইটুকুই বলে দেন যে এটা একটা রদ্দি আছে, তাতেও ওই লেখকটা নিজেকে ধন্য মনে করত যে আরে নামর সিং বলেছে যে এটা একটা রদ্দি আছে। এই যে সমালোচনা থেকে মানুষ যে নিজের সংশোধন করত এবং মানে সোনা তপে যে মানে এটা তৈরি হতো, সেই জিনিসটা পলিটিক্যাল লোকেদের ইমপেশেন্ট হয়ে যাওয়া বা পেশেন্স না রাখা বা যারা সমালোচক তাদেরকে শেষ করে দেওয়া, প্রথম প্রশ্ন হচ্ছে এই যে মিডিয়ার ভূমিকা সমালোচনার ছিল সেটা শেষ হয়ে যাওয়ার এবং সাধারণ বুদ্ধিজীবীদের যে সমালোচনার অধিকার ছিল সেটাকে কেড়ে নেওয়া এবং ভয় পালিয়ে দেওয়া এবং রাজতন্ত্র রাজদ্রোহের কেসে ফাঁসিয়ে দেওয়া, এই তিন চারটে কারণের জন্য ওটা দেশের রাজনীতির যে অবক্ষয় হয়েছে এবং এদের যে এই যে পতন গুলো হয়েছে এটাও কি একটা বড় কারণ, এটাকে কিভাবে ব্যাখ্যা, সারা বিশ্বে এটা চলছে, একটা অংশে বিশ্বে আজকে মতো না বহুদিন ধরে চলছে, ভারতবর্ষে ছিল না, আমি মনে করি এই ছিল না তার প্রধান কারণ ছিল আমাদের আমাদের যাদের কাছে ঋণী হয়ে থাকা উচিত, তার মধ্যে জওয়াহরলাল নেহরু আছে, তার মধ্যে বাবা আম্বেদকর আছে, রাজেন্দ্র প্রসাদ আছে, সবাই আছে, কারণ প্রত্যেকেই আমি যাদের কথাই বলছি বা বল্লভভাই প্যাটেল আছে, এরা প্রত্যেকেই প্রত্যেকের সমালোচনা করেছে। গান্ধীজি বললেন নেহরুকে প্রথম ক্যান্ডিডেটে তুমি সবচেয়ে বড় সমালোচক আম্বেদকরকে নেবে, উনি নিলেন, আরে উনি তো না যেটা সমালোচনা তো কাটিয়ে নিলেন, চলে গেছেন পরে ঠিক আছে, আমি বলতে চাইছি সেটা আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে, এখন তো একেবারে শেষ, কারণ সারা বিশ্বেই কিন্তু এটা চলছে, এটা ঠিক গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের যারা মাথা হচ্ছে তারা এখন আয়ত্ত হচ্ছে, এটা হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে, আমি তোমার পরপর অনেক উদাহরণ দিতে পারি, আর্জেন্টিনা ব্রাজিল টার্কি ইসরায়েল অনেক জায়গা হচ্ছে, তো ভারতবর্ষে ছিল পাকিস্তান বাংলাদেশ ক্ষমতা যদি তোমার থাকে তাহলে তুমি মিডিয়াও চালাতে পারবে, তুমি ব্যবসাও চালাতে পারবে, তুমি যা খুশি তাই ক্ষমতা, টাকাও দরকার নেই, একটা ক্ষমতা থাকলে তোমার টাকা চলে বাড়িতে,
এই ক্ষমতাটা ভয়ঙ্কর ভাবে পাওয়ার জন্য এরা যা খুঁটি তাই করছে, বিশেষ করে এক শ্রেণীর রাজনীতি এবং বিজেপির মধ্যে এটা ভীষণ রকম আছে। তুমি মনে করো না মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নেই, ওনারও আছে ভীষণ রকম পাওয়ার। আমার বিটুইন দ্য লাইন্স এর প্রশ্নটা তোমার কাছে ছিল যে বিটুইন দ্য লাইন্স এর প্রশ্নটা ছিল যে আমরা পশ্চিমবাংলার ইতিহাস তো জানি যে জ্যোতিবাবু আর সিদ্ধার্থ শঙ্কর রায় দুজন ফ্লোরে হাউসে ফ্লোরে একে অপরের বৈচারিক বিরোধিতাটা ছিল কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা খুব ডেলিগেট ছিল এবং সেই জায়গাটাতে জ্যোতিবাবুর জন্য সিদ্ধার্থ শঙ্কর রায়ও অনেক কিছু করেছে। আজকে ডেটে তুমি একটা দিকে তুমি ভাবো যে জ্যোতি বসু এবং সিদ্ধার্থ শঙ্কর রায়, আজকে তুমি শুভেন্দু আর মমতা ব্যানার্জির কথা ভাবো, দুজনই তো ইনিও তো লিডার অফ অপোজিশন ছিল। ডেটোরিয়েশনের ফারাকটা কোথায় পৌঁছেছে এটা দেখো, ঠিক আছে ভাষা দেখো, তুমি একজন একজনকে গদ্দার বলছে, একজন একজনকে বলছে মাননীয় আপনাকে প্রাক্তন করবো, হারিয়েছি হারাবো। দিল্লিতে দেখো এই নেহরুজি আর এই তোমার কি নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, নেহরু থেকে অটল বিহারী বাজপেয়ী তুমি ছেড়ে দাও, এই ফিরোজ গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে নেহরুজির মতন লোককে কি না বলেছে কি না বলেছে। কিন্তু এই কোথাও একটা জায়গায় আমি দেখছিলাম যে বাজপেয়ী স্বীকার করেছেন যে আমার যখন কিডনির প্রবলেম হয় রাজীব গান্ধী আমাকে কিন্তু বিদেশে পাঠান ট্রিটমেন্ট করার জন্য, এটা একটা ডেলিগেশনের লোক হিসেবে। আমি তোমাকে যেটা বলতে চাইছি, তুমি সেই জায়গাটাতে মোদি কি করলে রাজীব রাহুল গান্ধীকে পাপ্পু সাবিত করার জন্য কোটি কোটি টাকা খরচ করলে। আখেরে আমি যেটা বলতে চাইছি যে তুমি ক্ষমতাটা পাবে শাসনটা করবে কার উপরে, নেহরুজির বক্তৃতা দেবে তখন অটল বিহারী বিদেশে আছে বিরোধী পক্ষে, উনি বলছেন আমি শুনলাম পণ্ডিতজি এখানে বক্তৃতা দেবে, সেই শুনে সঙ্গে সঙ্গে আমি ভাবলাম আমি দিতেই হবে গেলাম। সেখানে পণ্ডিতজি যখন ভাষণ দিচ্ছেন তখন দেখলাম পণ্ডিতজি লাল হয়ে গেছে সমস্ত গালটা বলতে বলতে, কারণ তার ভারতের বিরুদ্ধে একটা কথা বলেছিল, উনি এমন যুক্তি সমৃদ্ধ ভাষণ দিলেন সবাই নির্বাক হয়ে চুপ করে থাকে এবং শেষ পর্যন্ত সবাই একবার হতবাক হয়ে তাকিয়ে থাকে এবং শেষ হলো। আমি সামনে চলে গেলাম, সামনে গিয়ে বললাম পণ্ডিতজি আপনি যা বলেছেন না অসাধারণ। পণ্ডিতজি তখন একটু অন্যমস্ক হয়ে তাকিয়ে থাকে, তাকিয়ে বললেন আমি আসলে মনে ভাবছিলাম যে যদি আমি আমার ভারতের লোকসভায় সংসদে বোধহয় দিচ্ছি, মানে কতটা সবই আছে, দেশপ্রেম আছে, ভারতীয়তা আছে, ভারতীয়ত্ব, কিন্তু এরকম প্রচার ছিল এইরকম তিনি এসে ভাই আর বলেন নি পঞ্চাশ জায়গায় এটা নিয়ে লেখো এটা নিয়ে করো এটা নিয়ে প্রচার, এখন হচ্ছে ভীষণ রকম হচ্ছে, তুমি যেটা বলছো একদমই হচ্ছে, এখন জানি না এরপর কোথায় পৌঁছো আই ডো নট নো। কারণ তবে একটা কথা বলতে পারি তোমাকে, যে তুমি বারবার আমরা বলতে চাইছি বারবার এই যে ক্যাপিটালিজম হানা তারা যাদের হাতে অর্থ গেছে তারা যদি কে না চলে তারা যদি পায় কোনো ব্যবসায়ী ব্যবসা তুমিও করো, সবাই বাড়িতে বাড়িতেও আমরা ব্যবসা এক ধরনের করি, কাউকে মা বড় বড় করি ভাবি সে কিছু দেবে, এই ব্যবসায়ীরা কি দিয়েছে শিল্পপতিরা মোদীকে মিডিয়া উপহার দিয়েছে, সব শিল্পপতি এখন মিডিয়া দিয়েছে, মিডিয়াটা তাদের কাছে কিন্তু ব্যবসার ক্ষেত্র নয়। কিন্তু তোমাকে আমি শেষ করব এখান থেকে, বিসিআর থেকে ইশারা করছে তাহলে তোমাকে আমি এটা বলি মিডিয়া দিয়েছে কিন্তু মিডিয়ার বিশ্বাসযোগ্যতাটাতে মানে থাকে এবং এবং এটা এটা কিন্তু একটা ভয়ঙ্কর অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ যে এই দেশের আজকে ডেটে এই টানাশালরা পয়দা হচ্ছে, এই যে মানে যারা যেভাবে পরিচালনা করছে প্রশাসন আজকে যেভাবে
পদলেপন করছে সরকারের, সেই জায়গাগুলো কিন্তু সমালোচনার অধিকারটা মিডিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে, বা সমালোচনা মিডিয়া করছে না বলে, একদিকে মিডিয়ার আইডেন্টিটিও ইনস্টেক আর তাদেরও ক্ষতি হয়েছে, মানে এটা দুধারী তলোয়ার। এমার্জেন্সি সময় বন্ধুদের মুক্ত মিশা হয়েছে, তারা গেছেন গর্বের সঙ্গে গেছেন। আর এখন কি হচ্ছে, এখন বলছে তুমি ভাই আমাকে যাও দিয়ে দাও কিছু টাকা, আমি চুপ করে যা বলবে তাই বলবো, এই তো বলছি। তো এটা এটা কিন্তু দুর্ভাগ্য, এটা হচ্ছে দুর্ভাগ্য। আর বলুন তোমরা কি হতে একদম, আমরা কিন্তু আমি আবার তোমাকে একটা কথা বলছি, লাস্ট ট্যালিটা যেটা দেখা যাচ্ছে সেটাতে এনডিএ যদি 292 হয় এখন পর্যন্ত, কিন্তু ইন্ডিয়া মানে জোটের কিন্তু 224, মানে নট ব্যাড আর কি। তোমার হিসাবে 10টা না, এখন ধরো ধরো 11টা পেরিয়ে গেছে, মানে এইটা যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু সবকিছু পাল্টাবে। আরেকটা দেখা যাচ্ছে 280 এবং 240, মানে এটা কিন্তু একটা গণতন্ত্রের পক্ষে কিন্তু শুভ লক্ষণ। এবং আমরা আমরা কিন্তু আশাবাদী, আমরা আবার ফিরবো একটা ছোট বিরতির পরে। আমাদের এই লোকসভার দখলদারিটা এখন রাত 8টা পর্যন্ত ব্যাক টু ব্যাক সরাসরি আমরা আপনাদের কাছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যা আমরা পাচ্ছি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি, এবং আপনারা সঙ্গে থাকুন, আমাদের বিশ্বাস আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কেন কলকাতার বাইরে লোকালি আমরাই আছি, একটু ধৈর্য ধরুন এবং আমাদেরকে একটু ফিরে আসতে দিন, সঙ্গে থাকুন।